আমার গাঁরে চিন্তামণি নায়কর বলি জন রাজমিস্ত্রি গোটে মানে ডেথ হয়ে গেল 17 তারিখ সন্ধ্যার যেটা কি সকাল সন্ধ্যা পর্যন্ত সে লোকটা ঠিক লা আতবে ডেথ হয়ে গেল ডেথ হবার আগর আমার গাঁর জনে ভাই গাড়ি আনছেন সে নেই যাই সে তো জাঁনি ডেথ হল না হয়েছি বলে সেটি হসপিটাল ডেথ রিপোর্ট আসিগাল ডেথ হয়ে গেল বলে তাপরে আউ জন গাড়ি সে ঘরক নিয়ে আসলে তাপরে আমি তা পরদিন একদম রাতে হয়ে গেল সেটা আসলা বেলকু তো 10-11 হয়ে থাকবে আর দিন সকাল আমি তাকে মাটি কাটি দেবার লাগে আসুন আজ্ঞা 9 বাজে মাটি দেবো গাড়ি 9 বাজে 10 বাজে ভিতরে মাটি দিয়ে সারা উত্তরু সে আমি ঘরকে গড়ে গাধী স্বচ্ছ হয়ে কি ঘরক গলা বেলু খাইপি সারল 3-4 বাজে ফটোটা ভাইরাল হল যে ফটোরে তার বেকরে গোটে মানে কলা দাগ চিহ্ন লা মোটা হয়ে তো সেটা আমি ডরে যাই আমি সন্ধ্যায় গ্রামবাসী জনালু যে মানে মাটি দিয়ে আসবো সে জনালু আমি ওয়ার্ড মেম্বর কু আমার ওয়ার্ড মেম্বর কহিলে যে ঠিক আছে এই কথা আমাদের জনাই দেল ঠিক আছে তাকে মিটিং করে দেছি বেহরা থর তাকে মিটিং করালে মিটিংরে তাঙ্কর ঘর পরিবার আমি ডকাগলা সে ডকালে নিজে বি ডাকি যাই আমার ওয়ার্ড মেম্বর তো সেই ওয়ার্ড মেম্বর ডাকি যাই সে কহিলেন আমি আসুনি আপনার যেটা করবা কথা সে করুন তো সেটা কিছু ডিসিশন হয়ে পারল আমার বুরকামাল গাঁরে তো গ্রামবাসী লেখিকি দেলে তুমি এই আপ্লিকেশনটা স্যারকে দিয়ে দিও আমি 4 জন হয়ে গলু স্যার মু গলি নন্দু গলে আপনার পঙ্কজ গলে কুনা 4 জন হয়ে গলু আারকু দেলু সেটি স্যার কহিলেন গল্পস্র স্যার যে আপনার বামরাকে যাতে সেটি স্যারকে মু কে সে আপনার এটা রখবে আমি পুঁ গোটে আপ্লিকেশন কপি নিয়ে গলু আজ্ঞা আারকু আমি দেলু রণা বাবুকে তো রণা বাবু আমার কথা বি গুহারি শুনলে কহিলেন তুমি চিন্তা করনি যেটা সত্য আমি সেটা দেবু আঙ্কর লাগে আমি বহু ধন্যবাদ দেছ রণা বাবুকে আজি পর্যন্ত আসিক সে সবু তাঁকর দায়িত্ব নিভাইছেন সে যে দায়িত্ব নিভাইছেন সমস্ত সে আমি বহু সহযোগ করেছেন সত্যাসত্য যেটা আজ্ঞা সে সমস্ত গ্রামবাসীকে জনাই দেবে।